জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় 48 নম্বর এশিয়ান হাইওয়েতে একটি গ্যাসের গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি শিলিগুড়ি থেকে বীরপাড়ার দিকে যাওয়ার সময় ঠাকুরপাটি হিমঘর সংলগ্ন এলাকায় গ্যাসের ট্রাঙ্কারটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি উল্টে যায়, এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। কিসের গাড়ি এটা? গ্যাসের গাড়ি। কোন দিক থেকে যাচ্ছিল গাড়িটা? এটা ধূপগুড়ি থেকে গড়গড়ার দিকে যাচ্ছিল। গাড়িতে কি গ্যাস আছে? মনে তো আছে। আছে না? হ্যাঁ। আচ্ছা, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগছিল নাকি? হ্যাঁ লাগছিল। মোটরসাইকেল আরোহী কত আহত হয়েছে? আহত হয়েছিল, পায়ে একটু চোট লেগেছে। তাকে কোথায় নিয়ে গেছে? হসপিটালে নিয়ে গেছে। আর এই গ্যাসের গাড়ির চালক? কারণ তো বলতে পারলাম না। দমকল পুলিশ এসেছে। তিন চার লাইন পাঁচ লাইন করো। তার মরিও ভয় না, তা আগে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় 48 নম্বর এশিয়ান হাইওয়েতে একটি গ্যাসের গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি শিলিগুড়ি থেকে বীরপাড়ার দিকে যাওয়ার সময় ঠাকুরপাটি হিমঘর সংলগ্ন এলাকায় গ্যাসের ট্রাঙ্কারটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি উল্টে যায়, এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। আধা ঘন্টা হচ্ছে। কিসের গাড়ি এটা? গ্যাসের গাড়ি। কোন দিক থেকে যাচ্ছিল গাড়িটা? এটা ধূপগুড়ি থেকে গড়গড়ার দিকে যাচ্ছিল। গাড়িতে কি গ্যাস আছে? মনে তো আছে। আছে না? হ্যাঁ। আচ্ছা, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগছিল নাকি? হ্যাঁ লাগছিল। মোটরসাইকেল আরোহী কত আহত হয়েছে? আহত হয়েছিল, পায়ে একটু চোট লেগেছে। তাকে কোথায় নিয়ে গেছে? হসপিটালে নিয়ে গেছে। আর এই গ্যাসের গাড়ির চালক? কারণ তো বলতে পারলাম না। দমকল পুলিশ এসেছে। তিন চার লাইন পাঁচ লাইন করো। তার মরিও ভয় না, তা আগে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।